জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বিভিন্ন জায়গাতে বিরোধীরা পঞ্চায়েত গঠন করেছে। এবার পঞ্চায়েত নির্বাচনের পরে এক অন্য চিত্র দেখা গেল মুর্শিদাবাদ জেলার খড়গ্রামে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত উত্তর নগরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে সাধারণ মানুষ দখল করে জাতীয় কংগ্রেসের হাতে তুলে দিল। কংগ্রেসের দাবি, আগে এই কার্যালয়টা কংগ্রেসের ছিল, তৃণমূলের হারমাদ বাহিনীরা তারা এটাকে দখল করে তৃণমূলের কার্যালয় বানিয়েছিল, কিন্তু বর্তমানে সাধারণ মানুষ একত্রিত হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলে তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়ে কংগ্রেসের হাতে তুলে দিল। এটা কোনোদিনই তৃণমূলের পার্টি অফিস ছিল না, এটা ভারতীয় জাতীয় কংগ্রেসের পার্টি অফিস ছিল। তৃণমূলের হারমাদ বাহিনী বিগত বছরে আপনারা দেখেছেন কীভাবে সাধারণ মানুষের উপরে অত্যাচার করেছে, সেই অত্যাচারের শিকার আমরাও হয়েছিলাম। তাদের সে অত্যাচারের বিরুদ্ধে আমরা লড়তে গেছিলাম, আমরা পুলিশ প্রশাসনের কাছে গেছিলাম, কিন্তু পুলিশ প্রশাসন থেকে কোথাও আমরা সেরকম মানে সাহায্য পাইনি। আমাদের এই যে পার্টি অফিস ছিল তারা তখন হারমাদ বাহিনী দিয়ে সেই পার্টি অফিস দখল করেছিল। আমরা এই দখলমুক্ত করার জন্য খড়গ্রাম থানার ওসিকে লিখিতভাবে জানিয়েছিলাম, সেই সঙ্গে মুর্শিদাবাদ এসপিকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে আমরা এসপিকেও একটা স্মারকলিপি দিয়েছিলাম। এসপি এবং খড়গ্রাম থানার পুলিশ আমাদেরকে উপর থেকে হাত তুলে নিয়েছিল। আমরা সেদিন চাইলে আইন নিজের হাতে তুলে নিতে পারতাম, কিন্তু ভারতবর্ষের আইন ব্যবস্থার উপরে আমাদের আস্থা ছিল। ভারতের আইনকে আমরা নিজের হাতে তুলে নিইনি, আমরা এই আইনকে সাধারণ মানুষের বিচার আদালতে তুলে দিয়েছিলাম। সাধারণ মানুষ আজকে 23/9/2023 তারিখে সাধারণ মানুষ একত্রিত হয়ে এই পার্টি অফিসকে পুনরুদ্ধার করে আবার কংগ্রেস নেতৃত্বের হাতে সাধারণ মানুষ তুলে দিল। বিগত কিছুদিনের মধ্যে কিছু লোক আমাদের সঙ্গে মুখোশধারী বেমানদার তৃণমূলে এসেছিল, তাদের এই ব্যক্তিগত জায়গাতে তৃণমূলের পার্টি অফিস ছিল। এখন আমাদের গ্রাম পঞ্চায়েত কীর্তিপুরের কংগ্রেস দখলে এসছে, তাই ওদের ব্যক্তিগত জায়গা পার্টি অফিস ছিল, তাই ওরা ওদের জায়গাতে আবার পার্টি অফিস নতুন করে কংগ্রেস খুলেছে। ওতে আমাদের কোনো আপত্তি নেই, ওদের ব্যক্তিগত জায়গা ওরা পার্টি অফিস খুলতেই পারে। আমাদের পার্টি অফিস নগরে আবার আছে, দুঃখ জানাই, কিছুটা এসে আমরা আবার নতুন পার্টি অফিস চলছে এবং খুলেছি আমরা।